হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে SLST PT তাকে লক্ষ্য করে, এই পরীক্ষাকে লক্ষ্য করে যাতে আমরা প্রস্তুতি শুরু করি সিআরপি একাডেমি তত্ত্বাবধানে। তো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে SLST PT 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি। দুপুর 3টে থেকে তোমাদের ইংরাজির প্র্যাকটিস সেট করানো হচ্ছে এবং সন্ধ্যা 6টা থেকে প্রত্যেক দিন 6 PM তোমরা পাবে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে SLST PT 2023 পরীক্ষাকে লক্ষ্য করে GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস সেট। তো আজকে থেকে আমরা শুরু করছি প্র্যাকটিস সেট নাম্বার 1 এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 30টা করে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এবং কিছু কিছু প্রশ্নের সাথে এক্সট্রা নোটসও থাকবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। SLST PT, প্রাইমারি টেট, কলকাতা পুলিশ এবং অন্যান্য সমস্ত পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করেও যুক্ত হতে পারো। তো শুরু করা যাক। তার আগে দেখো SLST যে GK এবং CA পার্টটা রয়েছে সেটা তোমাদের বিগত বছরের যে SLST PT পরীক্ষা হয়েছিল সেখানে টোটাল মার্কসের পরীক্ষা ছিল 150 নম্বরের। এখনও এই বছর অর্থাৎ নেক্সট যে 2023 সালে SLST পরীক্ষা হবে সেখানে যে অফিসিয়াল সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে সেটা আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু বিগত বছরে যে পরীক্ষা হয়েছিল সেই বিগত বছরের যে এক্সাম ট্রেন্ড ছিল, এক্সাম প্যাটার্ন ছিল, সিলেবাস ছিল সেইটার ওপর থেকে বেস করে দেখতে গেলে 150টা নম্বর থাকে, তার মধ্যে থেকে GK এবং CA থাকে 70 মার্কসের প্রশ্ন উত্তর। তো সেই 70 মার্কসকে আমরা আপাতত লক্ষ্য করে প্রস্তুতি নেব এবং পরবর্তীকালে যদি SLST PT সিলেবাস চেঞ্জ হয় বা এক্সাম প্যাটার্নটা, সিলেবাস তো আর চেঞ্জ হবে না, GKCA থাকবেই অবশ্যই, এক্সাম প্যাটার্নটা যদি চেঞ্জ হয় তাহলেও কিন্তু আমরা এইভাবেই প্রস্তুতি নেব। কেননা যে GK এবং CA টপিক্স রয়েছে সেই একই টপিক্সই থাকবে, শুধু হয়তো এই যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, এছাড়া আর কিছুই হবে না। তো কী কী সাবজেক্ট রয়েছে দেখো, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, সংবিধান রয়েছে, বিজ্ঞান রয়েছে, সাধারণ GK রয়েছে এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো এতগুলো সাবজেক্ট থেকে আমরা প্রত্যেক দিন 30টা করে প্রশ্ন উত্তর আলোচনা করব সন্ধ্যা 6টা থেকে। তো আজকে থেকে শুরু করা যাচ্ছে। তো কি কি প্রশ্ন উত্তর রয়েছে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর মুখ্যালয় কোথায় অবস্থিত রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, ওকে, এবং আমার উত্তরের সাথে নিজেদের উত্তরগুলো মেলানোর চেষ্টা করবে এবং এইভাবেই প্র্যাকটিসটা হবে। এবং খুবই বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসছি এই 30টা, যেখান থেকে তোমরা SLST PT 2023 জন্য অবশ্যই প্রস্তুত হবে এবং হুবহু প্রশ্ন কমন দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। তো ইউনেস্কোর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ, প্যারিস, ফ্রান্স। ঠিক আছে, কোথায় অবস্থিত রয়েছে, প্যারিস ফ্রান্সে অবস্থিত রয়েছে এবং সেখানে ইউনেস্কোর মুখ্য কার্যালয় অবস্থিত রয়েছে। তো একটু আমরা ডিটেলসে দেখবো ইউনেস্কোর ব্যাপারে। দেখো ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ, ফুল ফর্ম মাঝে মাঝে এসে থাকে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনেস্কোর কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে দেখো 16 নভেম্বর 1945 সালে লন্ডন যুক্তরাজ্যতে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো এবং বর্তমানে ইউনেস্কোর মহাপরিচালক অর্থাৎ ডিজি, ডিরেক্টর জেনারেল কে রয়েছেন, অড্রে আজৌলে রয়েছেন ইউনেস্কোর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। ইতিহাসের মধ্য থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেইখান থেকে একদম পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, আধুনিক ভারতের জাতীয় কংগ্রেস থেকে অবশ্যই প্রশ্ন আসবে SLST PT-তে। তো জাতীয় কংগ্রেস খুব ভালোভাবে করব, প্রত্যেকটা সেটে প্রশ্ন থাকবে জাতীয় কংগ্রেস থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে VVI করবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে। তো এখানে সঠিক উত্তর কি হবে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যানি বেসান্ত, ওকে। এবং দেখো তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তিনি প্রথম মহিলা সভাপতি ছিলেন, কত সালে হয়েছিলেন এটা, এটা তিনি হয়েছিলেন 1917 সালে। ঠিক আছে, 1917 সালে, এবং কোথায় ছিল এটা, কলকাতা অধিবেশন। এবং এইখান থেকেই যদি আর একটা প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তখন হয়ে যাবে কিন্তু অপশান ডি, প্রথম
ভারতীয় মহিলা সভাপতি। আর যদি বলে শুধু প্রথম মহিলা সভাপতি তখন হবে অ্যানিভেশন, আর যখন ভারতীয় কথাটা যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে সরোজিনী নাইডু। এবং তিনি হয়েছিলেন কত সালে? 1925 সালে। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল নিচের কোন বৎসর? এটাকেও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে স্টার মার্ক করবে। 4টা ইয়ার রয়েছে, কোন বৎসর ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কোথায় তৈরি হয়েছিল এটা? বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে। এবং সভাপতি কে ছিলেন প্রথম সভায়? প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছে? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্ট, অ্যান্ড ধর্মনিরপেক্ষ মিনস হচ্ছে সেকিউলার। এই দুটো শব্দ নিচের কোন সংবিধান সংশোধনীতে যোগ করা হয়েছে? তো সংবিধানের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনীতে। এবং এটা হয়েছিল কবে? 1976 সালে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? নিচের কোন তারিখে কোন সালে গণপরিষদ ভারতের জাতীয় পতাকা, যে ত্রিরত্ন জাতীয় ত্রিবর্ণ জাতীয় পতাকা গ্রহণ করেছিল? এটাও সংবিধানের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 22শে জুলাই 1947 সালে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখবো, দেখো সেন্সাস 2011 অনুসারে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত, সাক্ষরতার হার কত সেন্সাস 2011 অনুসারে পশ্চিমবঙ্গে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন ডি, 77%। অ্যাকচুয়াল 77% নয়, এটা হচ্ছে 76.4%, অর্থাৎ মোর অর লেস 77%। 7 নম্বর প্রশ্ন দেখো, IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ঠিক আছে? তো IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে, হেডকোয়ার্টার? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, ওয়াশিংটন ডিসি তে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো একটু ডিটেলস দেখব, জুলাই 1944 সালে ব্রেটন উডস নিউ হ্যামশায়ার মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রতিষ্ঠিত হয় IMF। সদস্যপদ বর্তমানে রয়েছে 119টি দেশ। মহাপরিচালক রয়েছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। প্রধান উপমহাপরিচালক রয়েছেন ভারতীয় গীতা গোপীনাথ। এবং প্রধান অর্থনীতিবিদ রয়েছেন পিয়েরে অলিভিয়ের গৌরিয়েনচাস। তো এই 3টে নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ IMF সম্পর্কে, তোমরা একটু স্টার মার্ক করে রাখবে। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? নিচের কোন স্থানে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়? 4টে অপশন রয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্টুরে, ত্রিপুরার অরুন্ধতিতে, পশ্চিমবঙ্গের রিসরায়, নাকি অসমের সিলঘাটে? এটাও ইতিহাসের মধ্য থেকে প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গের রিসরাতে। কত সালে তৈরি হয়েছিল এটা? 1855 সালে। 9 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে নিচের কোন কারখানা বা কোন শিল্প? 4টে অপশন দেখো, সার কারখানা, লৌহ ও ইস্পাত শিল্প, লোকোমোটিভ কারখানা, নাকি সিমেন্ট কারখানা? তো পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে নিচের কোন শিল্প গড়ে উঠেছে? সঠিক
সঠিক উত্তর হবে অপশন সি, লোকোমোটিভ কারখানা। 10 নম্বর প্রশ্ন দেখব, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? প্রশ্নটা ভালো করে দেখো, সুষুম্না স্নায়ুর সংখ্যা কত বলেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 31 জোড়া। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, মানব দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কত? আর একটা, আগেরটা ছিল কি সুষুম্না স্নায়ু, আর এটা হচ্ছে করোটীয় স্নায়ুর সংখ্যা কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, 12 জোড়া। 12 নম্বর প্রশ্ন, কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত রয়েছে? SLST PT-র পরীক্ষার এই যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশন রয়েছে, এখানে একটা ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি বিগত বছর ফলো করে দেখা যায় যে এমন কিছু প্রশ্ন এখানে দেয়া হয়ে থাকে যেগুলো অন্যান্য বাকি যে এক্সাম হয়ে থাকে সেইগুলোর প্রিভিয়াস ইয়ার্স থেকেই একদম ডাইরেক্ট প্রশ্ন তুলে দেওয়া হয়। WBPSC, পুলিশ পরীক্ষা, CHSL, CGL, রেল, এই সমস্ত যে পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নই কিন্তু হুবহু তুলে দেওয়া হয় SLST PT-তে। তো তোমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রগুলো ঘাটাঘাটি করতে পারো, সেখান থেকে হেল্প পাবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, হকি। হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে আগা খান কাপ। এবং আজকের এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছে, এই রকমই প্রশ্ন কিন্তু রাখা হয়েছে। 13 নম্বর প্রশ্ন আমরা দেখব, দেখো ডিনামাইট কে আবিষ্কার করেন? বিভিন্ন আবিষ্কারক এবং আবিষ্কার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো ডিনামাইট কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলফ্রেড নোবেল। এবং এই বিজ্ঞানীর নাম অনুসারে প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, আজমিরে কোন সুফি সন্তের দরগার রয়েছে? এটাকে ভিভিআই করবে একদম। নিচের কোন সুফি সন্তের দরগার রয়েছে আজমিরে? সঠিক উত্তর হবে অপশন বি, মইনুদ্দিন চিস্তির। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেল সত্যবিপ্লব নীতির সঙ্গে সম্পর্কিত? নিচের কোন গভর্নর জেনারেল সত্যবিপ্লব নীতির সঙ্গে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ডালহৌসি। 16 নম্বর প্রশ্ন দেখো, বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল? নিচের কোন সালে ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল? ইতিহাসের মধ্য থেকে আধুনিক ভারত স্বাধীনতা সংগ্রামের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, 1946। 17 নম্বর প্রশ্ন দেখো, সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি? সূর্য কিংবা নক্ষত্রের যে এত পরিমাণ শক্তি, এত তাপ, তার প্রধান উৎস কি রয়েছে? 4টা অপশন দেখো, নিউক্লিয়ার ফিশন, রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার ফিউশন এবং হিট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, যেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়ার সংযোজন। 18 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? নিচের কোন জেলাটা জনসংখ্যার দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম জেলা? সঠিক উত্তর হবে অপশন ডি, দক্ষিণ দিনাজপুর। 19 নম্বর প্রশ্ন, যে নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত সেটা হলো নিচের কোনটি? নিচের কোন নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত রয়েছে? এবং এই হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ। ঠিক আছে, দীর্ঘতম, লংগেস্ট। তো অবস্থিত রয়েছে অপশন এ, মহানদী নদীর উপর। এবং কোথায়? ওডিশাতে। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন নামে পরিচিত? 4টে হরমোনের নাম দেওয়া রয়েছে দেখো, অ্যাড্রিনালিন হরমোন, থাইরক্সিন, কাইনিন,
নাকি গ্লুকাগন? সংকটকালীন হরমোন বলতে কি বোঝানো হচ্ছে? এমার্জেন্সি হরমোন কোনটাকে বলা হয় তাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাড্রিনালিন হরমোন। হঠাৎ করে আমরা যখন ভয় পেয়ে যাই কোনো ভূতের সিনেমা দেখতে গিয়ে বা কিছু করতে গিয়ে, তখন মনে হয় যেন বুকের মধ্যে থেকে কিছু একটা হঠাৎ করে একদম ঠান্ডা একটা স্রোত প্রবাহ হয়ে গেল। তো এটা আর কিছু না, এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, হরমোনের ক্ষরণ হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন হয়ে থাকে? চারটে অপশন রয়েছে, তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎ চুম্বকীয় নাকি সমবর্তন। সঠিক উত্তর হবে অপশন বি, অনু দৈর্ঘ্য হয়ে থাকে। এর ইংলিশটা কি? লংগিটিউডিনাল ওয়েভ হয়ে থাকে শব্দ তরঙ্গ বায়ুমন মাধ্যমে। 22 নম্বর প্রশ্ন আমরা দেখব সংবিধান থেকে। দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? নিচের কোন ধারা অনুযায়ী ব্যক্তিগত মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? এটাকে ভিভিআই করবে? সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 32। 23 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারের পরিণত হয়েছে? এটাকেও ভিভিআই করবে। নিচের কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের আন্ডারে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 86তম সংবিধান সংশোধনী আইন, যেটা হয়েছিল 2002 সালে, এবং এটাকে এখন বর্তমানে কোন ধারাতে রাখা হয়েছে? ধারা 20A, ঠিক আছে, সরি 20A নয়, 21A, ঠিক আছে, 21 নম্বর ধারার এ নম্বর সেকশনে রাখা হয়েছে এটিকে। নেক্সট আমরা দেখব 24 নম্বর প্রশ্ন, নাগোয়া প্রোটোকল কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত রয়েছে নাগোয়া প্রোটোকল? চারটে অপশন, জলবায়ুর পরিবর্তন, ওজন হ্রাস, দুর্যোগজনিত বজ্র এবং জীব বৈচিত্র্য। সঠিক উত্তর হবে অপশন ডি, জীব বৈচিত্র্যের সাথে সম্পর্কিত রয়েছে নাগোয়া প্রোটোকল। এটা হয়েছিল 29 অক্টোবর 2010 সালে, এবং ওজন হ্রাস সম্পর্কে কোনটা রয়েছে? মন্ট্রিয়াল, ঠিক আছে, মন্ট্রিয়াল প্রোটোকল। 25 নম্বর প্রশ্ন, দেখো, মৌমাছি প্রতিপালনকে বলে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, এপিকালচার বলা হয় থাকে মৌমাছি প্রতিপালনকে। পিসিকালচার কি? মৎস্য চাষ, ঠিক আছে, সেরিকালচার কি? রেশম চাষ। নেক্সট 26, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো পাঁচখানা। কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ এই সেকশনে, তো অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখতে হবে। যদি 70টা প্রশ্ন থাকে অবশ্যই সেখান থেকে 15টার মতো তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই, তো 30টা প্রশ্নের মধ্যে আমরা 5টা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করবো প্রত্যেক দিন। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নতুন প্রধান বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর জেরেমি ফারার। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়ে থাকে? নিজের কোন তারিখে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 14ই ডিসেম্বর। 28, দেখো কোন ক্রিকেটার ওয়ানডে ইনিংসে দ্রুততম 200 রান করে ক্রিস গেলের রেকর্ড ভেঙেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, ঈশান কিষাণ মাত্র 126 বলে 200 রান করেছে কে? ঈশান কিষাণ। 29,
সম্প্রতি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কোন ব্যক্তি? ভিভিআই করো এই প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন সি, কেভি সাজি। 30 নম্বর প্রশ্ন দেখো, ফোর্বস এর 2022 সালের বিশ্বের 100 জন শক্তিশালী নারীর তালিকায় শীর্ষে রয়েছেন কে? এবং আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, উরসুলা ভন ডের লেইন। তিনি 2022 সালের ফোর্বস এর বিশ্বের 100 জন শক্তিশালী নারীর তালিকায় শীর্ষে রয়েছেন। তো এই ছিল SLST পিটি 2023 পরীক্ষাকে লক্ষ্য করে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নগুলো কেমন ছিল সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় এই ক্লাসগুলো তোমরা ফলো করবে, এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা SLST পিটির জন্য কমন পেয়ে যেতে পারো। তো সেই রকম অনুযায়ী আমরা কিন্তু ক্লাস করব, এবং SLST পিটির আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে ডিসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।